বন্ধুরা, আজ সকালবেলা একটি দুর্ঘটনা ঘটেছে গুলিস্তানের পল্টন মোড়ে। এবং আমরা জানি না কেন এই ধরনের একটি দুর্ঘটনা সড়কের ব্যস্ততম রুটে ঘটেছে। সেটি হচ্ছে সচিবালয়ের একদম খুব কাছেই একটা অবস্থিত একটি মোড় রয়েছে, আমরা যেটাকে পল্টন মোড় বলে জানি। সেই পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি একটি কভার্ড ভ্যান, বসুন্ধরার একটি কভার্ড ভ্যান রাস্তার আইল্যান্ডে আছড়ে পড়েছে এবং তার স্পিড সম্ভবত 60 থেকে 80 কিলো ছিল পার ঘন্টায়, যেটি কিনা সত্যিকার অর্থেই সম্পূর্ণভাবে যে রাস্তার যে ট্রাফিক রুলস রয়েছে সেটি ভেঙেছে এবং এই কারণেই একটি দুর্ঘটনা ঘটেছে। এবং সেটি রাত 3টার দিকে ঘটেছে বলে আমরা মনে করতে পারছি। এবং কিন্তু এই ধরনের একটি দুর্ঘটনা যদি ব্যস্ততম রোডে ঘটত তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতো আপনারা সকলেই জানেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।